নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। গতকাল অর্থাৎ 6ই জুন বারাসাত দেখল লাল সুনামি। হ্যাঁ, বারাসাতের কাছারি ময়দানে বামেদের একটি সভার আয়োজন করা হয়েছিল, যেটি সর্বতোভাবে চেষ্টা করা হয়েছিল যাতে সভাটি না হতে পারে। সরকার, পুলিশ প্রশাসন সর্বতোভাবে চেষ্টা করেছিল এটিকে বন্ধ করবার, কিন্তু আদালত থেকে শেষ পর্যন্ত অনুমতি নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এবং অনুষ্ঠিত হওয়ার পরে সমগ্র বারাসাত দেখল যে লাল ঝান্ডায় ভরে গেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো একটি মেইনস্ট্রিম মিডিয়ায় 10 সেকেন্ডের ফুটেজ পর্যন্ত ব্যবহার করা হয়নি এই সভাকে ঘিরে। প্রচুর মানুষের ঢল, লক্ষ লক্ষ মানুষ, এবং সেই কাছারি ময়দান উপচে পড়ে রাস্তায় ভিড় থিক থিক করছে। বহুদিন পরে বারাসাত দেখল এইরকম রণংদেহী মেজাজ বামেদের। দেখুন, এই সমস্ত খবর যদি জনসমক্ষে না আনা হয় তাহলে সাধারণ মানুষের কাছে বামেদের এই আস্ফালন, বামেদের এই রণংদেহী মেজাজ মানুষের কাছে কাছে পৌঁছাবে না, পৌঁছানো যেটা উচিত। অথচ দেখুন, এই সভাটিকে ঘিরে 10 সেকেন্ডের কোনো ফুটেজ মেইনস্ট্রিম মিডিয়ায় নেই, কিন্তু জনচোরযাত্রা, কোথায় মুখ্যমন্ত্রী উড়িষ্যা যাচ্ছেন, কোথায় শুভেন্দু বা দিলীপ ছোট একটি সভা করছেন, সেখানকার ছবি আপনার মিনিটের পর মিনিট প্রাইম টাইমে সম্প্রচারিত হয়। দেখুন, মেইনস্ট্রিম মিডিয়ার উপর মানুষ ভরসা করেন, মানুষ চোখ রাখেন, কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে পারছেন যে এই সমস্ত মেইনস্ট্রিম মিডিয়ারা এই বামেদের খবর দেখাবেন না, শাসকদের সমস্ত খবর তুলে ধরবেন এই কারণে বিজ্ঞাপনের লোভে। কিন্তু আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তারা সর্বতোভাবে চেষ্টা করছি যাতে এই সমস্ত খবরগুলো জনসমক্ষে আনা যায়। কি বিপুল মেজাজ ছিল কালকে এই সভাকে ঘিরে, মানুষের মধ্যে যে উন্মাদনা চোখে পড়েছে, মানুষ যেন একটা উৎসবে আসছে। এই সমস্ত যে শাসক দলের সভা সমিতি, এখন সেখানে গাড়ি ভাড়া করে মানুষকে নিয়ে যেতে হয়, না হলে মানুষ আসেন না, পয়সা দিয়ে নিয়ে যেতে হয়। হ্যাঁ, আপনারা সঠিক শুনছেন, পয়সার বিনিময়ে সভা সমিতিগুলোতে এই শাসক দলের নেতা নেত্রীদের যে সভা সমিতিগুলো সংগঠিত হয় তাতে ভিড় করতে হয়, ভিড় বাড়াতে হয়। কিন্তু এই বামেদের মিটিং মিছিলে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে পায়ে হেঁটে আসছে, সাইকেলে চড়ে আসছে, ট্রেনে চড়ে আসছে, নিজেদের উদ্যোগে আসছে, নিজেদের তাগিদে আসছে, যেটা স্বতঃস্ফূর্ত ভিড় আমরা বলতে পারি। এবং এই ভিড়টা কিন্তু শাসক দলকে ভীষণ চিন্তায় রেখেছে, তাই এখন প্রত্যেকটি আক্রমণের লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে এই বামেরা। বামেদের 34 বছরের কর্মকাণ্ডে শাসক জানে যে এমন প্রচুর কাজ করেছে যার ধারে কাছে এই 12 বছরে তারা পৌঁছাতে পারেনি। সবচাইতে বড় ব্যাপার যে বিপুল সংখ্যক প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা পাস করে বেরোচ্ছে এবং উচ্চতর শিক্ষায় আসীন হচ্ছে, এই সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা অসুরক্ষিত থাকছে। শুধু অসুরক্ষিত থাকছে তাই না, এদের যাদের মেধা আছে পরীক্ষায় বসছে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই সমস্ত পরীক্ষাগুলোকে ম্যানিপুলেট করে এই সমস্ত দুর্নীতিতে পুরো শিক্ষা দপ্তর জড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রীরা কোথায় যাবে বলতে পারেন? এইখানে কাজ নেই তাই পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে হয় অন্য রাজ্যে, এইখানে কোনো চিকিৎসা সঠিক নেই। অথচ সরকার বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপনে ভরিয়ে দিচ্ছেন, মাল্টি সুপার স্পেশালিস্ট হসপিটালের বিজ্ঞাপনে, একটা চিকিৎসা এখানে নেই, নিজেরা চিকিৎসা করতে চলে যাচ্ছেন বিদেশে, অথচ এখানে তারা গলা ফাটান চিকিৎসার সুযোগ সুবিধা নিয়ে, অত্যাধুনিকতা নিয়ে। একটা চাকরি নেই, প্রতিটা জায়গায় শূন্য পদ বিপুল পরিমাণে, শুধু রাজ্যে নয় কেন্দ্রেও। আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, প্রায় 5 লক্ষের মতো শূন্য পদ এই রেলে এখনো, ভাবতে পারেন? তাই বামেদের শক্তি কিছুতেই বৃদ্ধি করা যাবে না, কেন্দ্র বলুন রাজ্য বলুন, তারা মিলিতভাবে এই প্রয়াস চালাচ্ছে। কারণ বামেদের শক্তি বৃদ্ধি হলে এই সমস্ত অরাজক অবস্থা কিছুতেই তারা চলতে দেবে না। 2011 পর্যন্ত দেখেছেন, তেলের দাম বাড়তে দেয়নি, গ্যাসের দাম বাড়তে দেয়নি, কোনো একটা অনৈতিক বিল আনলে আপামর মানুষকে যেটা ক্ষতি করবে সেই সমস্ত বিল পাশ করাতে অন্তত কাল ঘাম ছুটতে হয়েছে তৎকালীন সরকারকে, পারেনি, পিছু হটতে বাধ্য হয়েছে। তাই যেন তেন প্রকরণ এই বাম শক্তিকে কিছুতেই বাড়তে দেওয়া যাবে না। এই কারণে রাজ্যের শাসক বলুন, কেন্দ্রের শাসক বলুন, তারা দমনপীড়ন নীতি অবলম্বন করে বামেদের প্রভাব অবদমিত করতে চাইছে। কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে, সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে, যারা এতদিন পর্যন্ত ঘরে বসেছিল, যারা এতদিন পর্যন্ত কি করব দোদুল্যমানতা অবস্থায় ছিল,
তারা মুখ খুলতে শুরু করেছে। দেখুন, সাধারণ মানুষ যদি জাগে তাকে প্রতিহত করবার শক্তি কোনো সরকারের নেই। যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, এই স্বতঃস্ফূর্ততা আগামী আরো অনেক অনেক দিন বজায় রাখতে হবে, যতদিন না পর্যন্ত নির্বাচন আসছে। পঞ্চায়েত নির্বাচন বিলম্বিত হচ্ছে, আরো হবে, কারণ শাসকের মনে ভয় চেপে বসেছে যে বামেরা এই মুহূর্তে যেভাবে চারিদিকে তাদের আস্ফালন দেখা যাচ্ছে, নির্বাচন সংগঠিত হলেই একটা ইতিবাচক ফলাফল বামেদের পক্ষে হবে এবং সেটা আগামী লোকসভা নির্বাচন বলুন, তারপরে 2026 বিধানসভা নির্বাচন বলুন, সেখানে শাসকের কপালে বড় রকমের চিন্তার ভাঁজ বাড়বে। তাই এই নির্বাচনগুলোকে বিলম্বিত করা হচ্ছে, আর বামেরা দাবি জানাচ্ছে যে আমার পঞ্চায়েতের অধিকার আমাকে ফিরিয়ে দাও, পঞ্চায়েতের ভোটের ডেট দাও। তো এই ডেট পাওয়া অত সহজ হবে না, কারণ যুবরাজ বুঝে গেছেন জনজোয়ার যাত্রা আসলে তার জনভাটাতে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় নিজের মানুষকে নিয়ে গিয়ে কৃত্রিম ভিড় দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু তিনি তো আদতে জানেন যে কারা যাচ্ছে কারা যাচ্ছে না। এত পুলিশ প্রশাসন একটা যাত্রায় ডিপ্লয় করা হচ্ছে কিসের জন্য? ভয়, চোর চোর স্লোগান সোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এত পুলিশ প্রোটেকশন। সুতরাং বামেদের পক্ষে মানুষ যেভাবে রাস্তায় বেরিয়েছে, অদূর ভবিষ্যতে বামেরা এই সরকার দখল করবে তাতে কোনো তিমত নেই। আমি এতগুলো কথা বললাম, কথার সাথে ছবিটা না দেখালে অন্যায় করা হবে। ছবিটা দেখলে বুঝবেন গতকাল মানুষের মেজাজ কোন জায়গায় ছিল। ছবিটা দেখুন, আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক, চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। Thank you.